তো গুড ইভিনিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে একটা রেসিপি শেয়ার করব, তো সেই জায়গা থেকে আজকে একটা সম্পূর্ণ ভেজ রেসিপি নিয়ে এসেছি। সেটা থাম্বনেলেও তোমরা ছবিটা দেখেছো। এটা মাখানার রেসিপি। মাখানা জিনিসটা কি এবং এটা কোথায় বেশি খাওয়া হয়, মানে এই রেসিপিটা কোথায় বেশি খাওয়া হয় সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর এই মাখানার রেসিপিটা সম্পূর্ণভাবে একদম আদা পেঁয়াজ রসুন ছাড়া আমি বাড়িতে করব। তো মাটার মাখানা, তো চলো রান্নাঘরে যাই, এখন বেশি বকবক করব না। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর কমেন্ট করে অতি অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যারা আগে মাখানা খেয়েছো, মাখানার রেসিপি আগে ট্রাই করেছো, মাখানা দিয়ে ডেজার্টও হয়, মাখানা দিয়ে নোনতা রেসিপিও হয়, অনেক কিছু করা যায়, তো তাদের এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো ফটাফট রান্নাঘরে যাই, গিয়ে রেসিপিটা দেখে নিই। তো চলো এখানে তোমাদের আগে দেখিয়ে দিই কি কি ইনগ্রিডিয়েন্ট লাগছে। তো যেহেতু মাখানার রেসিপি সেই জন্য মাখানা তো লাগবেই, তো আমি এরকম একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি। বাট এখান থেকে আমি কিছুটা মাখানা বার করে নেব, যেটুকু আমি এখানে মানে এখন রান্না করব সেই অনুপাতে, মানে মোটামুটি ধরো ছোটো বাটির এক বাটি। এটা পরিমাণটা আমি পরে দেখাচ্ছি, তার আগে বলে দিই। আচ্ছা, এখানে রয়েছে মটরশুঁটি। মটরশুঁটি এখানে মাটার মাখানা যে রেসিপিটা, মাটার মাখানা রেসিপি যখন তখন মটরশুঁটি তো লাগবেই। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি একটা বড় টমেটো কুচি করে নিয়েছি। শুকনো লঙ্কা দুটো আছে, কাঁচা লঙ্কা দুটো আছে, সামান্য একটু ধনে পাতা কুচি আছে, একটা তেজপাতা আছে, একটু মেথি পাতা আছে। এই মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। এখানে রয়েছে তিল, সাদা তিল, কাজু বাদাম পরিমাণ মতো কাজু বাদাম, এখানে মানে মোটামুটি ধরো 2 টেবিল চামচ মতো গোটা কাজু বাদাম রয়েছে আর কি। তো এই কাজু বাদাম, টমেটো দুটো, একটা শুকনো লঙ্কা, তিল, এগুলো সব আমি একটু হালকা মানে ফ্রাই করে নেবো তেলে দিয়ে, এটার একটা মিক্স বানিয়ে নেবো আর কি, একটা গ্রেভি হবে, তো সেইটা একটা পেস্ট আমি করে নেবো। তার আগে মাখানাটা তোমাদের দেখাচ্ছি আমি, মাখানাটাকে একটু ড্রাই রোস্ট করতে হবে, তো সেই ড্রাই রোস্টটা করে নেবো। এবারে দেখাই মশলা, মশলার মধ্যে কি কি লাগছে দেখো। আমি যেহেতু খুব অল্প পরিমাণ করব আমাদের তিনজনের মতো, সেই জন্য মশলাটাও আমি 1 চামচ করে এখানে ইউজ করছি। এখানে হলুদ গুঁড়ো 1 চামচ রয়েছে, এখানে রয়েছে লাল, যেটা মানে কাশ্মীরি রেড মির্চ পাউডার, কালারের জন্য সেই রেড মির্চ পাউডারটা রয়েছে 1 চামচ। 1/2 চামচ নিয়েছি যেটা মির্চ, যেটা ঝাল হবে সেটা নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। তো এই গুঁড়োগুলো কিন্তু একদম অল্প অল্প পরিমাণ লাগবে। এটা ভালো করে ড্রাই হয়ে যাক, একটু ধুয়েছি বলে একটু ভেজা আছে, একদম মাখানাটা একদম ড্রাই রোস্ট করতে হয়। আর এই মাখানা ড্রাই রোস্ট করার একটা ছোট্ট টিপস আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি এরকম এক বাটি মাখানা আমি রেডি করব। তো এটাকে একটুখানি ড্রাই, এটা দেখো, এটা যদি হাত দিয়ে আমরা এরকম এখন প্রেস করি এটা কিন্তু ভাঙবে না, তো এমনভাবে ড্রাই রোস্টটা এমনভাবে হতে হবে যাতে এটা এরকম করে আস্তে করে প্রেস করলেই ভেঙে যায়। একটু মিডিয়াম আছে, এটাকে ড্রাই রোস্ট করে নেব। মোটামুটি আমার এখানে মাখানাটা ড্রাই রোস্ট হয়ে গেছে, দেখো একটু হালকা হালকা লালচে ভাব এসে গেছে। আর এটা একটু দেখাই, এই দেখো এটা কিন্তু ভেঙে যাচ্ছে, এই যে জিনিসটা ভেঙে যাচ্ছে। এরকম অবস্থা এলেই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এমনি সময় চাপ দিলে তোমরা ভাঙতে পারবে না, যেগুলো দেখবে একটুখানি ভাঙতে অসুবিধা হচ্ছে তখন বুঝতে হবে হয়নি, কিন্তু এটা ভাঙা যাচ্ছে মানে এটা হয়ে গেছে, এই যে। আর একটা কথা বলে দিই, রান্নাটাতে ইউজ করব আমি রিফাইন্ড অয়েল, কারণ এটা রিফাইন্ড অয়েল দিয়ে করলেই টেস্টটা বেশি হবে। আর নর্মাল তো নুন মিষ্টি যেটা লাগে সেটা আমি ইনগ্রিডিয়েন্টের মধ্যে সেইভাবে আলাদা করে দেখালাম না। তো মোটামুটি এখানে দেখো মাখানাগুলো রেডি হয়ে গেছে। আর কারা কারা মাখানার রেসিপি আগে করেছো, কেমন লেগেছে সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানিও, কারণ আমি এই ফার্স্ট টাইম করছি, জানি না সৌভিক আর ঝিনুকের রিয়াকশন কী হবে এটাকে।
তবে আমি অনেক আগে কলেজ লাইফে খেয়েছিলাম মাখানার রেসিপি এবং বেশ ভালোই লেগেছিল। এবং যেটা সিরাজের যারা রেজালা খেয়েছো তারা জানো যে সেখানেও মাখানা পড়ে রেজালাতে। তো এটা আমি এই বোলটার মধ্যে নামিয়ে নেব। এইবারে প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আমি মোটামুটি 2 টেবিল চামচ মতো দিলাম, কারণ অলরেডি কাজু বাদাম আছে, সাদা তিল আছে, সেগুলো থেকে তো একটা তেল বেরোবেই। এইবারে তেলটার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। টমেটোগুলো আমি এতটা কুচি করেছি, টমেটো এতটা কুচি না করলেও হবে। টমেটোটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো কাজু বাদাম। সাদা তিলটা কিন্তু আমরা বেশি রান্না করবো না, সাদা তিলটা জাস্ট এর সঙ্গে অ্যাড করে দেবো, মানে মিক্সির যে বাটিটাতে মিক্স করবো সেটার মধ্যে। এবারে এখানে একটু করে নুন আর মিষ্টি অ্যাড করবো, সামান্য মানে পরিমাণটা বুঝে নিয়ে। আমি 1/2 চামচ মতো নুন দিলাম আর 1/2 চামচের কাছাকাছি দিলাম মিষ্টিটা। ব্যাস, মিষ্টি কিন্তু আর একটু মানে চিনি আর কিন্তু এটাতে রান্নায় অ্যাড হবে না। আর যদি কেউ চিনিটা অ্যাভয়েড করতে চাও করতেই পারো, তবে টকটা ব্যালেন্স করার জন্য বেসিক্যালি চিনিটা দেওয়া হয়। তো এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এই পুরো ব্যাপারটাকে একটু ঠান্ডা করে নিয়ে পেস্টটা করব। এই স্টেজেই যদি কেউ এটাকে আমিষে, যেহেতু আমরা মানে আমাদের মধ্যে যেহেতু আদা পেঁয়াজ রসুন এই বিষয়টাকে আমরা আমিষ করি, তো সেই জায়গা থেকে এই স্টেজেই কিন্তু পেঁয়াজ আদা রসুন একটু মোটা মোটা করে কেটে দিয়ে মানে ভেজে নিয়ে এইভাবে তেলের মধ্যে নেড়ে নিয়ে পেস্ট করে নিয়ে করা যায়। সেই গ্রেভিটা ন্যাচারালি আর একটু টেস্টি হয়, তবে এটাও কিন্তু খেতে ভালোই লাগে। তো চলো এটাকে একটুখানি, এটা মোটামুটি হয়ে গেছে আর এটাতে কিছু করার নেই, এরকম হালকাই করতে হবে বিষয়টা। এটাকে ঠান্ডা করে পেস্টটা বানিয়ে তারপর আবার ফিরছি। যে একটা বিষয় তোমাদের বলে দিই, আমি কিন্তু তেজপাতাটা এখানে বাদ দিয়েছি। অনেক হয়তো ইউটিউব ভিডিওসে দেখবে তেজপাতা সমেত বাড়ছে, বাট তেজপাতাটা আমি এখানে দিচ্ছি না। তেজপাতাটা এটার মধ্যে আলাদাভাবেই রান্না হবে, আমি উইদাউট তেজপাতা তুলে নিয়েছি পুরো ব্যাপারটা। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে এই বিষয়টা। তো এবারে তো এটার মধ্যে এবারে আমি এই তিলটা দিয়ে দেবো, সাদা তিল এখানে 1 টেবিল চামচ মতো আছে। এবারে এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়ে আসছি। তো এখানে আমি একটু তেল অ্যাড করেছি, যেটুকু তেল ছিল কড়াইটার মধ্যে, প্যানটাতে যেটুকু তেল ছিল সেটুকু তেলের মধ্যে আর 1 চামচ তেল অ্যাড করলাম। করে 2টো কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা চিড়ে এইভাবে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম, শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে আমার পেস্টটা রেডি হয়ে গেছে, এইটাকে অ্যাড করবো। অলরেডি এটা একটা মানে এটা থেকে তেল অনেকটাই বেরোবে জল অ্যাড করার পর। একটু মাখা মাখা হবে জিনিসটা, একদম আঁচ কিন্তু আমার একদম সিম করা আছে। এবারে এই মশলাটা ভালো করে কষাবো। এই স্টেজে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ করে নিয়েছি এগুলো, আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড মির্চটা 1 চামচ করে নেওয়া আছে, আর যেটা ঝাল লঙ্কা গুঁড়ো সেটা 1/2 চামচ নিয়েছি, আর গরম মশলাটা আমি একটু বাদে দেব, ওটাও 1/2 চামচ নেওয়া আছে। এইবারে মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেবো আমি, আর এটার মধ্যে কিন্তু আরও একটুখানি জল অ্যাড হবে। এখানে আমি আবার একটু জল অ্যাড করলাম,
অ্যাড করবো ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলো, মাখানাটা এরপরেই আমি দিয়ে দেবো। মাখানাটা দিলে বোঝা যাবে মানে জল আর লাগবে। এবারে অ্যাড করে দিলাম মাখানা, এটা দিয়ে আগে মশলাটা ভালো করে মিশিয়ে নেব এটার সাথে মাখানাগুলো, তারপর পরিমাণ বুঝে জল অ্যাড করা, মানে যে যেরকম গ্রেভিটা খেতে চাইবে সে সেরকমভাবে অ্যাড করে নেবে। মাখানাটাকে একটু রান্না হতে দিতে হবে, তো সেইভাবে জলটা পরিমাণটা বুঝতে হবে। মোটামুটি আরও এক কাপ মতো জল অ্যাড করলাম, আঁচ একদম মিডিয়াম আছে আমার। খুবই সামান্য ধনে পাতা কুচি অ্যাড করব, যেহেতু আমার এখানে মেথি পাতাটাও অ্যাড হবে, সেই জন্য আমি খুব অল্প পরিমাণ ধনে পাতা অ্যাড করলাম, নাহলে পুরোপুরি ধনে পাতারই গন্ধটা থেকে যাবে। এবার এই স্টেজে একটুখানি নুনটা অ্যাড করব, দিয়ে দেবো নুন। একটু মাখানাটা রান্না হবে সেই জন্য আঁচটা আমি মিডিয়াম করে দিলাম। তো এটা ফুটছে এই স্টেজে, আমি একটু ঢাকা দিয়ে মাখানাটা রান্না করে নেব। মিডিয়াম আঁচ আছে, এবারে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা পুরোটা। মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, এবার একদম গুঁড়ো করে নেব। যদি কারোর মেথিতে প্রবলেম থাকে দিতে না চাও, দেন ধনে পাতাটা একটু বেশি করে দিয়ে দিতে পারো। তো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হয়ে গেছে, এবারে আমি দেখে নেব গ্রেভির ঘনত্বটা কতটা হয়েছে। মোটামুটি রুটি লুচি দিয়ে খাওয়ার মতো হলেই এটা আমি নামিয়ে দেবো। একটু এই স্টেজে আঁচটা আমি ফুল করে দিলাম, এবারে মেথিটা মেথি গুঁড়োটা দিয়ে দেবো। ব্যাস রান্না কমপ্লিট, এবারে নাবাই, নাবিয়ে পরিবেশনটা করি, তারপর তোমাদের কাছে আসছি। তো এখানে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, মাটার মাখানা এই যে এরকম দেখতে হয়েছে। এটাকে আমরা আজকে কী দিয়ে খাবো সেটা জানার জন্য ফেসবুকের ভিডিও দেখতে হবে। ফেসবুকে তোমরা এটা কীরকম খেতে হয়েছে সেটা জানতে পারবে, আর কি দিয়ে খাচ্ছি সেটা জানতে পারবে। তো যারা ফেসবুক পেজটা এখনও আমার ফলো করনি তারা প্লিজ ফলো করে নাও, স্যাটেলাইটস উইথ মৌ ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। তো চলো, রেসিপিটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফেব্রুয়ারি মাস অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মেঘ ডাকাডাকি আমাদের এখানে আরম্ভ হয়ে গেছে। তোমাদের কার কার জায়গায় বৃষ্টি শুরু হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। চলো টাটা।